সো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনাদের স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে দেখুন তো আপনাদের আসিবা নিযুক্তি ভিত্তিক সূচনা সম্বন্ধিত সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করবি, যেটা রয়েছে বাটার রোড অর্গানাইজেসন তরফ। আপনাদের ড্রাইভর এবং অন্যান্য কিছু পোস্টর ভ্যাকেন্সি, টোটাল নম্বর ভ্যাকেন্সি 466 পোস্ট রয়েছে। 10th পাসর ভ্যাকেন্সি দেখবাক মিলুচি, 10ম পাস করলে আপ্লাই করে পারিবে। এতে আপনাদের ওড়িশার সবু জেলার পিলা আবেদন করে পারিবে। ডিটেলরে এই ভিডিও মাধ্যমে আপনাদের সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করবি, তেমনি ভিডিওটি শেষ যায় দেখবে, পুরা এ টু জেড অপডেট আপনাদের রাখবি। ভিডিওটি দেখবার নিহতি আবশ্যকতা রয়েছে যদি জাঁয়া চাহুন। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের আমার টেলিগ্রামর লিঙ্ক মিলিযোগ, এলএস লিপন টেলিগ্রাম চ্যানেল, যেটা কি আপনাদের জয়েন করবার অছি, লিঙ্কে যাই জয়েন করতু। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মকে অফলাইন প্রসেসে আবেদন করবার অছি, এর অ্যাপ্লিকেশন ফর্মাট এবং আপনার যে নোটিফিকেশন রয়েছে তাকে শেয়ার করছি আমার টেলিগ্রাম গ্রুপে, জয়েন করতু এবং আপনার এ রিলেটেড অপডেট পাইপারে। তবে দেখুন যদি আপনার ওড়িশা পুলিশ তরফ প্রিপারেসন করছেন পিএমটি ড্রাইভর কিংবা ওএসপি আইপি, তাহলে আপনার প্রোভাইড করা যাচ্ছে মক টেস্ট সিরিজ। যদি আপনার মক টেস্ট কু পরচেজ করা চাহুন, তাহলে 7205128747 এ নম্বরে যোগাযোগ করতু, আপনার মক টেস্ট দিয়ে প্রথম কে রাখি। আপনার যে পিএমটি ড্রাইভর তরফ যে মক টেস্ট রয়েছে, কালি আমার 6 নম্বর মক টেস্ট প্রোভাইড করা যাচ্ছে। আপনার যে জয়েন করবে কালি সুদ্ধা আপনার 6টা মক টেস্ট পাইবে। আগামী দিনের আপনার 20 মক টেস্ট আপনার দিয়ে ঠিক আছে। এবং 10টি মক টেস্ট ওএসপি আইপি তরফ অলরেডি পব্লিশড হয়ে সারিছে। যদি আপনার জয়েন করছেন তাহলে আপনার ওএসপি আইপি ব্যাচে 10টি মক টেস্ট ইনস্ট্যান্ট মিলে যাব। তো ডেরি নকরি আপনার জয়েন করে যাআন্তু। তো দেখুন এটি আপনার যে রিক্রুটমেন্ট রয়েছে বর্ডর রোড অর্গানাইজেসন তরফ, সেটিতে আপনার ড্রাইভর এবং অন্যান্য পোস্ট রয়েছে, যেটা টোটাল নম্বর ভ্যাকেন্সি 466 পোস্ট রয়েছে। অফলাইন প্রোসেস রয়েছে, অফলাইন প্রোসেসে আপনার আবেদন করে পারবে। অল ইন্ডিয়া ক্যাটেগরি ভ্যাকেন্সি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটর লিঙ্ক আপনার ডেসক্রিপশনে শেয়ার করে দেবি, আপনার সেটি চেক করে পারবে। 30 ডিসেম্বর 2024 এর শেষ তারিখ রয়েছে। ডিসেম্বর 30 পূর্ব আপনার অফলাইন প্রসেসে আপ্লাই করে পারবে। ভ্যাকেন্সির ডিটেলস উপরে নজর পকাইবা, দেখুন ড্রাইভর মেকানিক্যাল ট্রান্সপোর্ট পাই টোটাল উপরে 417টি পোস্ট রয়েছে। সুপারভাইজরের 2টি পোস্ট, টর্নরের 10টি পোস্ট, মেকানিস্টের গোটে পোস্ট, ড্রস্টম্যানের 16টি পোস্ট, ড্রাইভর রোড রোলর যেটা রয়েছে সেটি 2টি পোস্ট, অপরেটিং এক্সামিনিং মেসিনারির 36টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে হয়েছে 466টি পোস্টর নিযুক্তি আপনার এটি দেখবাক মিলুচি। যদি আপনার ফর্মকে আপ্লাই করা চাহুন, এটি আপনার এজুকেশনাল কোয়ালিফিকেশন, কিছু পোস্ট ম্যাট্রিকুলেশন এবং কিছু পোস্ট টেন্থ সহ প্লস টু আবশ্যকতা করছে। যদি আপনার ড্রাইভর পোস্ট আবেদন করা চাহুন, ম্যাট্রিকুলেশন সহ হেভি ভেহিকলর লাইসেন্স থাকা আবশ্যকতা রয়েছে। এস আপনার যে 10th প্লস টু পোস্ট রয়েছে সেটা ড্রস্টম্যান রয়েছে, সেটি আপনার 10ম সহ প্লস টু কমপ্লিট করবে, সায়েন্স স্ট্রিম্রে কমপ্লিট করবে, তাহলে আপ্লাই করে পারবে। এবং টর্নর মেকানিস্ট পোস্ট আপনার ট্রেড ওয়াইজ আইটিআই সার্টিফিকেট আবশ্যকতা করছে, সেই আপনার আইটিআই কমপ্লিট করতে আবশ্যকতা রয়েছে। সুপারভাইজর আডমিনিস্ট্রেশন গ্রাজুয়েসন কমপ্লিট করবে এবং এনসিসি সার্টিফিকেট থাকলে আপনার এটা এলিজিবল হয়ে পড়ব। অপরেটিং এক্সামিনিং মেসিনারি আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সহ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যকতা রয়েছে, কোথায় ড্রোজর এবং এক্সামিনেটর, তো নিহতি রূপে আপনার আপ্লাই করে পারবে। তো এটি আপনার যে মিনিমম এজ লিমিট রয়েছে তাহা 18 বর্ষ রয়েছে, ম্যাক্সিমম 25 বর্ষ রয়েছে কেবল টর্নর পোস্ট এবং অন্য সব পোস্ট 27 বর্ষ ম্যাক্সিমম বয়স সীমা আবশ্যকতা করছে। এজ রিল্যাক্সেসন দেখবাক মিলুচি, যদি আপনার এসসি এসটি ক্যাটেগরি বিলংস করতে ওবিসি ক্যাটেগরি বিলংস করতে, তাহলে আপনার এটি এজ রিল্যাক্সেসন মিলি পারিব। তবে এটি আপনার টোটাল উপরে কহা গেলে অ্যাপ্লিকেশন ফিজ কিছু রয়েছে। যদি আপনার ইউআর ওবিসি ইডব্লুএস ক্যাটেগরি বিলংস করতে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, যেটা কি আপনার পেমেন্ট করা পড়ব। এবং এসসি এসটি মানুষ কৌশি অ্যাপ্লিকেশন ফিজ না, সে ফ্রি অফ কষ্টে ফর্মকে আপ্লাই করে পারবে। এর অফলাইন প্রোসেস বর্তমান সময় আপনার দেখবাক গেলে 16 নভেম্বর 2024 আরম্ভ হয়ে সারিছে, 30 ডিসেম্বর 2024 পর্যন্ত আপনার আবেদন করে পারবে। তবে এর ডিটেল লিঙ্ক
ଯେଉଁଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଲିଙ୍କ୍ ରହୁଛି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଅଫିସିଆଲ ସାଇଟ୍ ମାଧ୍ୟମରେ ସେୟାର କରିଦେଇଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ତ ସର୍ବପ୍ରଥମେ ଗୁଗୁଲ ମାଧ୍ୟମରେ ସର୍ଚ୍ଚ କରିବେ www.gbtportal.in। ସର୍ଚ୍ଚ କଲା ପରେ ଆପଣମାନେ ଆମର ସାଇଟ୍କୁ ଭିଜିଟ୍ କରିବେ, ଯେଉଁଠି ଡିଟେଲ ଇନଫର୍ମେସନ୍ ରହିଛି ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ରେ BRO ଡ୍ରାଇଭର ରିକ୍ରୁଟମେଣ୍ଟ 2024 ଆପ୍ଲାଏ ଅଫ୍ଲାଇନ୍ ଫର 466 ପୋଷ୍ଟ। ତାପରେ ସିମ୍ପୁଲ ଆପଣମାନେ କ୍ଲିକ୍ କରିବେ, କ୍ଲିକ୍ କଲା ପରେ ପେଜ୍ଟି ଓପନ୍ ହେବ। ପେଜ୍ ଓପନ୍ ହେଲା ପରେ ଆପଣମାନେ ତଳୁ ତଳୁ ସ୍କ୍ରୋଲ୍ ଡାଉନ୍ କରିବେ, ଆପଣମାନଙ୍କୁ ଏଠି ଡିଟେଲ ଇନଫର୍ମେସନ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରାଯିବ। ଏବଂ ତା ସହିତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବି, ଏବେ ରିସେଣ୍ଟଲି ଆପଣମାନଙ୍କର ଓଡ଼ିଶା ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ୍ କମିଶନ ଅଣ୍ଡରରେ 324 ସଏଲ୍ କନଜରଭେସନ୍ ଏକ୍ସଟେନ୍ସନ୍ ୱାର୍କର୍ର ଭ୍ୟାକେନ୍ସି ଆସିଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ପଞ୍ଚାୟତ ଲେବୁଲ୍ର ଗୋଟେ ଜବ୍ ଅପଡେଟ୍ ରହିଛି, ତାକୁ ବି ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ବେସିକ୍ରେ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତରଫରୁ ଆପଣମାନଙ୍କର ମଲ୍ଟି ଟାସ୍କିଂ ଟାପ୍ ଏବଂ ଲୋୟର ଡିଭିଜନ୍ କ୍ଲର୍କର ଭ୍ୟାକେନ୍ସି ରହିଛି। OSSSC ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ୍ କମିଶନ ତରଫରୁ ଆପଣମାନଙ୍କର ସବ୍ ଇନ୍ସପେକ୍ଟର ଏକ୍ସାଇଜ୍ ଏବଂ ଟ୍ରାଫିକ୍ ତରଫରୁ ଭ୍ୟାକେନ୍ସି ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଗେଷ୍ଟ ଟିଚର ଓଡ଼ିଶା ଏଗ୍ରିକଲଚର ଅଫିସ ତରଫରୁ ଭ୍ୟାକେନ୍ସି ଏବଂ ITBP ତରଫରୁ ଟେଲିକମ୍ୟୁନିକେସନ୍ରେ 526 ସବ୍ ଇନ୍ସପେକ୍ଟର ପୋଷ୍ଟର ଭ୍ୟାକେନ୍ସି ଦେଖିବାକୁ ମିଳୁଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ଠିକ୍ ଅଛି, ତେବେ ଏଠି ଆପଣମାନଙ୍କର ଦେଖନ୍ତୁ ଏଇ ପେଜ୍କୁ ତଳୁ ତଳୁ ସ୍କ୍ରୋଲ୍ ଡାଉନ୍ କଲେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଲିଙ୍କ୍ ଗୁଡ଼ିକ ରହିଛି, ଆପଣମାନେ ଲିଙ୍କ୍ରେ ଯାଇକି ସବୁକିଛି ଅପଡେଟ୍ ଯେଉଁ ଅପଡେଟ୍ ହେଇଛି ତାକୁ ବି ଡାଉନଲୋଡ଼ କରିପାରିବେ। ଆପ୍ଲାଏ ଅଫ୍ଲାଇନ୍ରେ କ୍ଲିକ୍ କରିବେ, ଯଦି ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍ର ଫର୍ମାଟ୍ଟି ଡାଉନଲୋଡ଼ ହେବ, ଏଇ ଆପ୍ଲିକେସନ୍ର ଫର୍ମାଟ୍ଟିକୁ ବର୍ତ୍ତମାନ ସମୟ ସୁଦ୍ଧା ମୁଁ ଆମର ଟେଲିଗ୍ରାମ୍ରେ ସେୟାର କରିଦେଇଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ଠିକ୍ ଅଛି, ଆପଣମାନଙ୍କର ଏଇ ଯେଉଁ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମାଟ୍ ରହୁଛି ଅଫ୍ଲାଇନ୍ ପ୍ରୋସେସ୍ ରହିଥିବା ହେତୁ ଆପଣମାନଙ୍କର ଏଇ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମାଟ୍ଟି ଆବଶ୍ୟକତା ରହିବ, ଏଇଟାକୁ ମୁଁ ଆମର ଟେଲିଗ୍ରାମ୍ରେ ସେୟାର କରିଛି, ଆପଣମାନେ ସେଠୁ ଡାଉନଲୋଡ଼ କରିପାରିବେ। ଏବଂ ଏଠି ନୋଟିଫିକେସନ୍ର ଲିଙ୍କ୍ ରହିଛି, ଯେଉଁଠି କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ନୋଟିଫିକେସନ୍ଟିକୁ ମଧ୍ୟ ଡାଉନଲୋଡ଼ କରିପାରିବେ। ଏଥିରେ ଡିଟେଲ୍ସ ଇନ୍ଫୋ ଡିଟେଲ୍ସ ଅପଡେଟ୍ ରହିଛି, ଯାହା ଯାହା ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକତା ରହୁଛି ସେ ସବୁକୁ ଏଥିରେ ସେୟାର କରାଯାଇଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ତ ନିହାତି ରୂପେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଡିଟେଲ୍ରେ ପ୍ରୋଭାଇଡ଼ କଲି ଆସିଥିବା ଜବ୍ର ଅପଡେଟ୍, ଯେଉଁଥିରେ କି ଆପଣମାନଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୂଚନା ରହିଛି BRO ଡ୍ରାଇଭର ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଏବଂ ଅଦର ପୋଷ୍ଟ ପାଇଁ। ଯଦି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ସେୟାର କଲା ପରେ କୌଣସି ବି ଡାଉଟ୍ ରହିଛି, କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ କମେଣ୍ଟ କରିନେବେ, ଯାହାର ଡିଟେଲ୍ ଇନଫର୍ମେସନ୍ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ଥରେ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ସେୟାର କରିଦେବି। ଠିକ୍ ଅଛି, ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ବାସ୍ ଏତିକି ଇନଫର୍ମେସନ୍ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ, ଯେଉଁଟାକି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପ୍ରୋଭାଇଡ଼ କଲି। ଆଶା କରୁଛି ଏଇ ଅପଡେଟ୍ଟି ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପେ ଭଲ ଲାଗିଥିବ। ଭଲ ଲାଗିଥିଲେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବେ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେ ନାହିଁ। ଚ୍ୟାନେଲ୍କୁ ପ୍ରଥମ ଥର କରି ଭିଜିଟ୍ କରିଥିଲେ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବେ। ଏବଂ ଡ୍ରାଇଭିଂ ପୋଷ୍ଟରେ PMT ତରଫରୁ ଯଦି ଆପଣମାନେ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି କିମ୍ବା OSCP IIT ତରଫରୁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି, ତାହେଲେ ମକ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ଏଇ ଯେଉଁ ନମ୍ବର ସେୟାର କରାଯାଇଛି ସେ ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କୁ ଡିଟେଲ୍ ମକ୍ ଟେଷ୍ଟ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଦିଆଯିବ। ଠିକ୍ ଅଛି, ତ ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓ ବାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡେଟ୍ରେ ଦେଖା ହେବା, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ। ଜୟ ଜଗନ୍ନାଥ।